ফানুস, কোনোটার রং লাল, আবার কোনোটার রং বেদনার মতো নীল। তবুও কিছু ছোট ছোট ফানুস আছে যারা স্বপ্নের পিছনে প্রতিনিয়তই। তেমনই এক ফানুসের গল্প বলবো আজ আপনাদের। কেউ অনেক কিছু পেয়েও সেই জিনিসের মূল্য দিতে জানে না, কিন্তু যারা সেই জিনিসটা পায় না তাদের কাছে তার মূল্য অনেক। ছোট ছোট চাওয়াগুলো তাদের কাছে বিশাল পাওয়া, আমরা যেগুলোকে পেয়েও পায়ে মারাই। সেই স্বপ্নবিলাসী মানুষগুলোর চাহিদা যদিও কম, তাই সেই চাহিদাগুলোকে পূরণ করার জন্য সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে স্বপ্ন কুড়োয় পথে পথে। সব কিছুর পরেও যখন তারা আশার আলো দেখতে পায় তখন তাদের চেয়েও খুশি আর কেউ হয় না, যেগুলো আমাদের কাছে কেবলই মূল্যহীন, কিন্তু ওদের কাছে এগুলোই অনেক বড় পাওয়া যা তাদের এনে দেয় অনেক খুশি, অনেক আনন্দ। কেন যেন তারা সবসময় সেই রঙিন ফানুসটির পেছনে ঘুরতে থাকে, হোক সেটা স্বপ্নে। তারপর প্রত্যেকটা মানুষই তো স্বপ্ন দেখে, ওদেরও তো স্বপ্ন দেখার অধিকার আছে। এত কিছুর পরও তাদের স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায়, সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয় না কখনোই। কিন্তু আমাদের ছোট্ট একটা চেষ্টাই তাদের জীবনে নিয়ে আসতে পারে নতুন এক সকাল।